তো বন্ধুরা আমরা আপনাদের জন্য আজকে একটা ছোট কৃষ্ণ জন্মাষ্টমীর একটা ব্লগ করেছি তা আপনারা এটাকে এনজয় করুন চল চালু করা যাক তো গাইস আমরা কাল থেকে কৃষ্ণের সাজের ব্যবস্থা করেছিলাম এই টুকিটা কি অল্প কিছু কিনেছি ওনার জন্য তো এগুলো দেখালাম গয়নাগাটি জামা কাপড় এখন কৃষ্ণ স্নান করবে তো স্নান করার জন্য গয়নাগাটিগুলো আগে থেকে খুলে নিচ্ছি আমি ব্লগটা বানাচ্ছি আমি ক্যামেরাটা ধরেছি আর কুচি এগুলো সব করবে তো বানাগার্টিগুলো খোলা হবে জামা কাপড় খোলা হবে বাকি সব ব্যবস্থা করেছি আপনারা দেখতে থাকুন এই কৃষ্ণটা আগের কৃষ্ণ নয় গত বছর যেটা করেছিলাম ওটা নয় এটা হলো আমরা এখন কিছুদিন আগেই সাই সিরডি সাই গেছিলাম তো ওখান থেকে কিনে নিয়ে এসেছি এই যে দক্ষিণাবর্তী শঙ্খ ওইখান থেকে কিনে নিয়েছিলাম ওইখান থেকে না আমরা কিনেছিলাম চম্বকের থেকে তো দক্ষিণাবর্তী শঙ্খের মধ্যে দুধ দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি ফুল দিয়ে দিয়েছি চন্দন দিয়ে দিয়েছি এইভাবেই শ্রীকৃষ্ণকে স্নান করাতে হয় তো যেটা আমি জানি যতটুকু জানি সেইভাবেই করব আপনারা একটু দেখতে থাকুন যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি সেটা নেক্সট টাইম শুধরে নেওয়ার চেষ্টা করব তো মেয়ে চান করাচ্ছে আমাদের কৃষ্ণ চান করছে মর্দন করে দিতে হয় বলে ওটাই করা হচ্ছে এখন তো গা মর্দন করা হয়ে গেছে গা গেছে এবারে আবার প্লেন জল দিয়ে চান করানো হচ্ছে জল টল পরিষ্কার করে ঢেলে স্নান টান করিয়ে নেব তাতেই স্নান করে নেবো বেশি জল দেবো না কারণ ঠান্ডা লেগে যেতে পারে বর্ষাকাল তা চান করা হয়ে গেছে এবার নতুন টাওয়াল দিয়ে গামছা মানে গামছা আমরা ইউজ করি কিন্তু ঠাকুরের জন্য একটু ভালো ব্যবস্থা করার চেষ্টা করেছি ও গা মোছা হয়ে গেছে এবার নতুন জামাটা আজকে ওটার জন্য গিফট তো ওটা পরিয়ে দেওয়া হবে এই যে পরিয়ে দিয়েছে আমার কৃষ্ণর জামাটা কুচি পরিয়ে দিয়েছে কৃষ্ণর জামাটা কীরকম হয়েছে কুচি নিজে কিনে নিয়ে এসছে আর মালাটা লাস্ট ইয়ারে কেনা হয়েছিল ঠাকুরকে পরানো হয়নি তো ওটা এবছর দিয়ে দিয়েছি ওটা পরা হয়ে গেছে চুলও হয়ে ওটা এবারে পাগড়ি পাগড়িটা একটু প্রবলেম হচ্ছে দেখা দেখা যাক কি করে সেটিং ফিটিং করা যায় আর এই যে উপরে মুকুট কেমন হয়েছে কৃষ্ণর জিনিসপত্রগুলো আপনারা আমার কমেন্ট করে বলবেন আর এই যে ঠাকুরকে চন্দন পরানো হয়ে গেল চন্দন ছাড়া শ্রীকৃষ্ণ একদম মানে অপূর্ণ আর কি আর এই যে বাঁশুরিটাও দিয়ে দিলাম বাঁশিটা ঠাকুরের আর দক্ষিণবর্তী শঙ্খ কোনো খালি রাখতে নেই আর দক্ষিণবর্তী শঙ্খ বিষ্ণু ঠাকুরের কৃষ্ণ ঠাকুরের খুব প্রিয় তাই ওনার কাছেই থাকে তো ওনার কাছেই রাখতে হয় পাশেই রাখতে হয় তার মধ্যে জল ভরে দিলাম একটা দুর্ব দিয়ে দিলাম আর সাদা ফুল দিয়ে দিলাম ফুল দিয়ে ওটাকে সাইডে রেখে দিলাম এবারে বাকি যতটা ফুল জোগাড় করতে পেরেছি সকাল থেকে ওগুলো দিয়ে ঠাকুরটাকে একটু সাজিয়ে দিচ্ছি আমি সাজিয়ে দিচ্ছি এখন কুচি ক্যামেরাটা মোবাইলটা ধরেছে তো বেশি কিছু জোগাড় করতে পারিনি খুব বৃষ্টি পড়ছে এখানে সব দিনই হয় কৃষ্ণ জন্মাষ্টমী তো বৃষ্টিতেই হয় বর্ষাকালেই হয় তো যাই হোক যতটুকু যা করতে পেরেছি তাই করছি ঠাকুরের জন্য আর তুলসী পাতা ছাড়া তো কৃষ্ণ পুজো সম্ভব নয় বিষ্ণু পুজো সম্ভব নয় তো চন্দন দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম ঠাকুরকে অর্পণ করে দিলাম আর এই ছোট্ট একটা জবা ফুল ও কোথা থেকে কুড়িয়ে পেয়েছিল জানি না ওটা ফুল তুলতে গিয়ে নিয়ে এসেছে একদম কৃষ্ণ সাইজের তো দেখতেও খুব সুন্দর লাগছে ঠাকুরের জন্য একটু স্পেশাল মিষ্টি বানিয়েছিলাম এই যে দিয়ে দিলাম আর কিনে নিয়ে এসেছিলাম ওটাও দিয়ে দিলাম তো এটা আমি বানিয়েছি ওই মুংফল্লি বলে চিনে বাদাম চিনে বাদামের লাড্ডু বানিয়েছিলাম নারকেল কোড়া নারকেল গুঁড়ো দিয়ে আর একটা মালাই সন্দেশ আর কৃষ্ণর ভোগে জলে তুলসী পাতা না দিলে কৃষ্ণর ভোগ অর্পণ করা যায় না তাই দিয়ে দিলাম জলেও দিয়ে দিলাম আর দু চারটেই ফুল পেয়েছিলাম তাই বেশি ফুল দিয়ে সাজাতে পারিনি অল্প স্বল্প করেই করে দিলাম ঠাকুরকে ভোগ অর্পণ করে দিলাম আর একটু দুধ ছিল দুধ বেঁচে গেছিল তো দুধটাও ঠাকুরের যেহেতু দুধ খুব প্রিয় আমি মাখন দিতে পারিনি ঠাকুরকে কারণ মাখন কিনতে গেছিলাম তো মাখন শেষ হয়ে গেছিলো শুধু দুধ দিতে নেই তাই একটু নকুল দানা চিনি দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে দিয়েছি ফুল দিয়ে দিয়েছি এবারে ঠাকুরকে ভোগ অর্পণ করে দেওয়ার সময় তিনবার এরকম করে জল দিতে হয় আর ভোগ সমর্পণ করছি এটা মনে মনে বলতে হয় ওটাও করে দিলাম আর প্রদীপটা সাইডে জেলে সেটা ওটাও সামনে দিয়ে দিলাম তো আমার ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন জয় শ্রীকৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবার শেষে একটা ময়ূর পাখা নিয়েছিলাম ওটাও ঠাকুরকে দিয়ে দিলাম আমার ময়ূর পাখাটা কিরকম হয়েছে আমি প্রত্যেক বছরই ঠাকুরকে একটা ময়ূর পাখা দিই তো এটাও দিয়ে দিলাম শেষ করলাম